আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুরাদ ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইদানিং আবহাওয়া পরিবর্তন হচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই একটা কমন সমস্যাতে ভুগছে আজকে আমি কথা বলবো কফ বা কাশি নিয়ে আজকে আমরা জানবো কাশি কী কেন হয় এবং হোমিওপ্যাথি এমন কিছু মেডিসিন সম্পর্কে যেগুলো খেলে কাশি নিমিশেই ভালো হয়ে যায় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে তথ্য সমৃদ্ধ বলে মনে হয় তাহলে একটা লাইক করবেন নিজেদের মধ্যে শেয়ার করবেন আর এমন বিভিন্ন রোগের হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবচেয়ে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে চলুন শুরু করা যাক এবারে আমরা ড্রাই কফ সম্পর্কে আলোচনা করব ড্রাই কফের জন্য হোমিওপ্যাথিতে যে কোনো মেডিসিন আছে তার মধ্যে সবচেয়ে টপ যে মেডিসিন আছে সেটা হলো স্পঞ্জিয়া এবার আমরা জেনে নেব কী কী লক্ষণ থাকলে স্পঞ্জিয়া ওষুধ শুষ্ক কাশির ক্ষেত্রে আমরা ব্যবহার করি নাম্বার এক খুব শুষ্ক কাশি দুই স্পঞ্জিয়া রুগীর কাশিটা ঠিক তেমন হয় যদি শুকনো কাঠ করার দিয়ে কাটলে যে শব্দটা হয় খ্যাস 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 এই শব্দটা যদি কোনো রুগীর মধ্যে হয়ে থাকে এবং যদি কফ না ওঠে তাহলে তার মেডিসিন ইস্পঞ্জিয়া নাম্বার তিন কাশির সময় সাঁই সাঁই শব্দ হয় নাম্বার চার ধূমপানে ঠান্ডা বাতাসে কথা বললে এবং ঢোক গিরলে কাশি বেড়ে যায় নাম্বার পাঁচ গরম কিছু খেলে বা গরম কিছু পান করলে স্পঞ্জিয়ার কাশিটা কমে যায় শুষ্ক কাশির পরবর্তী যে মেডিসিনটা আছে সেটা হলো ক্যাসিওসোপেরা ক্যাসিও রুগীর কাশতে কাশতে শ্বাসকষ্ট হয়ে যায় অনেকটা এমন ক্যাসিওসোপেরা রুগীর প্রত্যেকটা কাশির শেষে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মনে হয় সে অক্সিজেন নিতে পারছে না এবং এই মাত্র এক্ষুনি মারা যাবে তাহলে যদি কোনো রুগীর এমন থাকে যখনই যতবারই কাশি হচ্ছে কাশির শেষে শ্বাসকষ্ট শুরু হচ্ছে তাহলে অবশ্যই তাকে আমরা ক্যাসিওসোপেরা দেওয়ার কথা চিন্তা ভাবনা করব। শুষ্ক কাশির পরবর্তীতে আরও একটা টপ যে মেডিসিন সেটা হলো ব্রায়োনিয়া অ্যালবাম আমরা এবার জেনে নিব শুষ্ক কাশির কোন কোন লক্ষণ থাকলে তাকে আমরা ব্রায়োনিয়া প্রেসক্রিপশন করব শুষ্ক কাশি কাশির সময় পুরা শরীরটা কেঁপে ওঠে তার মানে এত পরিমাণ কাশি কপ তেমন একটা ওঠে না বা ওঠে না বললেই চলে কাশির সময় পুরা শরীরটা ঝাঁকুনি দেয় এবং ব্রায়োনিয়া শুষ্ক কাশির সবচেয়ে প্রধান যে লক্ষণ সেটা হলো কাশি যখনই হবে তখনই পেশেন্টের বুকে ব্যথা হবে তাহলে এমন কোন পেশেন্ট যদি আমরা পেয়ে থাকি যার কাশি হচ্ছে কাশিটা উঠছে না এবং কাশির সময় রুগী হাত দিয়ে বুকটা ধরছে বা বলছে আমার বুকে ব্যথা করছে তাহলে তাকে আমরা অবশ্যই ব্রায়োনিয়া দেওয়ার কথা চিন্তাভাবনা করব তাছাড়াও ব্রায়োনিয়ার রুগী অনেক সময় পরে অনেক পরিমাণে বেশি পানি খায় এবং কাশির সময় তার মাথা প্রচণ্ড ব্যথা হয় মানে রুগী এমনভাবে বলে যায় যে তার মাথাটা ফেটে বাস্ট মারবে তাহলে এমন কোনো রুগীর যদি কাশি হয় এবং সাথে যদি মাথা ব্যথা থাকে তাহলে অবশ্যই তাকে আমরা ব্রায়োনিয়া দেওয়ার কথা চিন্তাভাবনা করবো ব্রায়োনিয়ার আরও একটা গুরুত্বপূর্ণ যে লক্ষণটা আছে সেটা হলো ব্রায়োনিয়া রুগীর যে কোনো সমস্যার ক্ষেত্রে পেশেন্ট যদি চুপচাপ শুয়ে থাকে বা বসে থাকে তাহলে তার সব ধরনের কমপ্লেন থেকে সে রিলিফ পায় এবং যদি নড়াছড়া করে তাহলে তার সব ধরনের কমপ্লেন বেড়ে যায় তাহলে আপনার আশেপাশে কাশির যদি এমন রুগী থাকে যে যদি চুপচাপ শুয়ে থাকছে বা বসে থাকছে তখন তার কাশি হচ্ছে না কিন্তু যখনই মুভ করতে যাচ্ছে তখনই কাশি হচ্ছে তাহলে অবশ্যই তাকে আমরা ব্রায়োনিয়া দেব। সাধারণত কাশির রুগীতে শুয়ে থাকলে কাশিটা বেড়ে যায় রাত্রিবেলা বেড়ে যায় এটা কাশির রুগীর ক্ষেত্রে অনেকটাই কমন কিন্তু ব্রায়োনিয়া দেখুন ব্রায়নিয়া যদি চুপচাপ শুয়ে থাকে বা বসে থাকে তাহলে কিন্তু তার কাশিটা হয় না বা হলেও অন অন্য সময়ের থেকে অনেক কম যদি সে মুভ করে বা নড়াচড়া করে তাহলে তার কাশি শুরু হয় তাকে যদি এমন কোনো রুগী আপনার আশেপাশে থেকে থাকে অবশ্যই তাকে আমরা ব্রায়োনিয়া দেব তবে ব্রায়োনিয়া মেডিসিনটা সাধারণত শীতের শেষে যখন গ্রীষ্মকাল শুরু হচ্ছে সেই সময়ের যে কমপ্লিনগুলো হয় সেই সময়ে যে কাশিটা হয় সেই সব কাশির ক্ষেত্রে ব্রায়োনিয়াটা বেশি ব্যবহার হয় আর এখন শীতকালীন কাশির ক্ষেত্রে পূর্বে যে ওষুধগুলো আমি বললাম সেগুলো সাধারণত শীতকালীন কাশির ক্ষেত্রে বেশি ব্যবহার হয় এবারে আমরা জানবো হুপিং কাশির ওষুধ সম্পর্ক হুপিং কাশির জন্য হোমিওপ্যাথিতে প্রধান যে মেডিসিন আছে সেটা হলো স্টিকটা এবার আমরা জেনে নিই কী কী লক্ষণ থাকলে কাশির ক্ষেত্রে আমরা স্টিকটা ব্যবহার করতে পারি নাম্বার এক স্টিকটা রোগীর কাশি যদি হয় তাহলে তার নাকটার ভেতর অনেক সময় শুকনো হয়ে যায় এই জন্য রুগী বারবার নাকের মধ্যে আঙুল দেয় এবং নাকটা পরিষ্কার করার চেষ্টা করে নাম্বার দুই নাকে জমানো সর্দি বা কফ যখনই টেনে মুখ দিয়ে ফেলতে যাই তখনই স্টিকটা রুগীর কাশি শুরু হয় মানে অনেকটা এমন নাকের মধ্যে থেকে যদি কোনো রুগী কফ টেনে ফেলার সময় কাশির সৃষ্টি হয় তাহলে তাকে আমরা স্টিকটা দেব। স্টিকটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম হলো কফ খুব বেশি পরিমাণে ওঠে না কিন্তু হকিং যে শব্দটা হয় ওয়াক যে শব্দটা হয় এই শব্দটা অনেক বেশি জোরে হয় নাম্বার চার স্টিকটা রুগীর কাশি রাত্রে সবচেয়ে বেশি হয় এবারে আমরা জানব কাশির সঙ্গে বমি যদি হয় তাহলে আমরা সেই পেশেন্টকে কি হোমিওপ্যাথি ওষুধ দিতে পারি কাশির সঙ্গে বমি হওয়ার জন্য হোমিওপ্যাথিতে প্রধান দুইটা মেডিসিন আছে একটা ছোটদের জন্য বা বাচ্চাদের জন্য একটা হলো বড়দের জন্য কাশির সাথে বমির প্রথম যে মেডিসিন সেটা হলো মেফাইটিস তাহলে চলুন জেনে নিই মেফাইটিসের লক্ষণগুলো কী কাশে কাশতে বমি করে দেয় কাশে কাশতে বমি করে দেয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয় নাম্বার দুই কাছ থেকে রুগীর এমন অবস্থা হয়ে যায় পুরো শরীরটা নীল হয়ে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো বাচ্চার কাছের কাছে শরীর নীল হয়ে যায় মানে সে নিঃশ্বাস প্রশ্বাস আর নিতে পারছে না তার শরীরে অক্সিজেন কমে যাচ্ছে মনে হচ্ছে রুগী মৃত্যুর দিকে চলে যাচ্ছে এমন ধরনের কাশি যদি হয় এবং শ্বাসকষ্ট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আমরা মেফাইটিস দেবো মেফাইটিস রুগীর কাশির একটা আনকমন সিমটম হলো ঠান্ডা পানি খেলে কাশিটা কম হয় সাধারণত কাশির ক্ষেত্রে আমরা সবাই গরম পানি খাই বা গরম পানি খেলে আরাম পাই বিভিন্ন চা কফি আমরা খেয়ে থাকি কিন্তু মেফাইটিসের রুগীর কাশির ক্ষেত্রে ঠান্ডা পানি খেলে কাশিটা অনেকটাই আরাম থাকে মেফাইটিস রুগীর আশ্চর্য একটা লক্ষণ হল যে কোনো এক্সট্রিম কোল্ড ওয়েদারে বা খুব ঠান্ডা আবহাওয়া খুব ঠান্ডা পানি বা বরফের পানিতে যদি সে গোসল করে তাহলে সে যাবতীয় সমস্যা থেকে অনেকটা আরাম পায় তাহলে এমন একজন রুগী যার কাশির সমস্যা অথচ সে ঠান্ডা পানি দিয়ে গোসল করছে বা ঠান্ডা পানি খাচ্ছে বা বাইরের কোল্ড ওয়েদারে কোনো প্রোটেকশন সারা বেড়াচ্ছে এবং সেই সময় সে যদি ভালো থাকে তাহলে তাকে আমরা অবশ্যই মেফাইটি শস্যটা খেতে বলব কাছে বমি হয় পরবর্তী যে মেডিসিন সেটা হলো কোক্কাস ক্যাকটাই কোকাস ক্যাকটাই মেডিসিনটা কাশির ক্ষেত্রে ব্যবহারের জন্য যে লক্ষণগুলো আমাদের জানা থাকা দরকার সেটা হলো কোক্কাস ক্যাকটাও কাছতে কাছে বমি হয় তবে ব্যতিক্রমটা এটাই গলার কাছে অনেক পরিমাণে আঠারো কপ জমা থাকে এবং কপটা যখনই ফেলতে যায় তখনই কপটা মুখ থেকে সুতার মতো লম্বা হয়ে নিচে পড়তে থাকে এবং গলার কাছে খুসখুস করে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে তাকে আমরা কোকাস ক্যাকটাই খেতে বলবো